মানুষ আর বন্য প্রাণীর সম্পর্ক যখন শত্রুতায় ঠেকেছে, তখন ব্যতিক্রম উদাহরণ লক্ষ্মীপুরের মোহাম্মদ আনোয়ার। শিয়ালের সাথে বন্ধুত্ব করেছে সে ও তার পরিবার, আর খাবারের তালিকাও পরিবর্তন করেছে পোষা এই শিয়াল। লক্ষ্মীপুর ঘুরে এসে আরো জানাচ্ছেন সুমন ভৌমিক। শিয়ালের সাথে নির্মল বন্ধুত্ব ছোট বড় সবার, তাই নামও দেওয়া হয়েছে বন্ধু। হিংস্র প্রাণী হলেও স্বভাবে একেবারে শান্ত শিয়ালটি, যেন পরিবারের আরেক সদস্য। 9 মাস আগে শিয়ালের 3টি বাচ্চা পান লক্ষ্মীপুরের চরপাগলা গ্রামের কৃষক আনোয়ার। পরে 2টি মারা গেলেও বেঁচে যায় বন্ধু। কৃষক আনোয়ার নিজ হাতে খাওয়ান শিয়ালটিকে, নির্ভয়ে খেলে শিশুরাও। পুকুরে পানি ইস্তাম গেছে এক পুকুর থেকে, আর পুকুর বরাদ্দ করছি এখান থেকে। গর্তে শিয়ালের বাচ্চা আছে আমি কিন্তু জানি না, তাই পরের দিন সকালে গেছে সাইজে পানিতে বাচ্চাগুলো বাসে, তো আমি নিয়ে আসলাম বাড়ির দিকে। আমি পশু পাখি মারতে দিই না, আমার ছেলেদেরকে আমি বলতে আসি যে তোমরা কোনো পশু পাখি মারিও না। বন্ধুর খাবারের তালিকায় মাংসের পাশাপাশি আছে ভাত, রুটি, খেজুর সহ বিভিন্ন সবজি। চোখের সামনে হাঁস মুরগি ঘুরতে দেখলেও শিকার করে না পোষায় শিয়াল। আস্তে আস্তে যদি বড় হইলে যদি হ্যাঁ বনের পশু চলে যাইলে যা খাঙ্গো, কোনো আবৃত্তি নেই। শিয়াল আর মানুষের এমন বন্ধুত্ব দেখতে এখন অনেকেই ভিড় করেন আনোয়ারের বাড়িতে। বন্য প্রাণী পোষ মানানো এটা নজির বিনা একটা ঘটনা। অনেক মানুষ আসে, অনেক জায়গার থেকে আসে, যেমন ধরেন লক্ষ্মীপুর থেকে আসে, রামপুরের থেকে আসে। প্রায় খবর দেখা যায় মানুষের নৃশংসতার শিকার বন্য প্রাণী, সেখানে ভিন্ন দৃষ্টান্ত হতে পারে আনোয়ার ও শিয়ালের বন্ধুত্বের গল্প। সুমন ভৌমিক, চ্যানেল 24, কমলনগর, লক্ষ্মীপুর।